फुलटा दिए बड़ा करब देखुन आमरा किभाबे रान्ना करी। এই যে ফুলটা এইভাবে উপরে নিচে উপরে এটা ছেড়ে দিতে লাগবে চামড়াটা, তারপরে এটা এইভাবে বেছে বেছে নিয়ে ধুয়ে তারপরে বেসন বেসন হোক চালে উড়া দিয়ে করে এটা বড়া বড়া করবো। এটা এভাবে কুচু কুচু এভাবে কেটে নিয়ে বড়া করবো। এটাও একটা ভালো লাগে খেতে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপরে যে সাপলা যেটা ফুলটা ছিল সেই ফুলটা দিয়ে করা হবে একটা বড়ার মতো, ঠিক আছে? তার জন্য সর্ষে আছে এখানে, তো অনেকে হয়তো সাপলা খেয়ে থাকাও করবে পাতা দিয়ে। কি করে করা হয় সম্পূর্ণ দেখুন ভিডিও, এই ভিডিও দেখাবো। তো এই যেগুলো সাপলা পাতা ছিল সেটার মধ্যে বেসন দিয়ে দেওয়া হলো, বেসন দিয়ে জলে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু লবণ লবণ দিতে হবে। হলুদ দিয়ে দাও, এখানে হলুদ দিয়ে দেওয়া হলো, ভালো করে মিক্স করে এখানে লঙ্কা গুলো দিলেও হবে, না হলে আপনি লঙ্কা যদি কাঁচা লঙ্কা দেন তাও চলবে, কোনো প্রবলেম নেই, জাস্ট ঝাল হলে হলো। কাঁচা লঙ্কা বেশি ভালো হয় এটা, কারণ এটা একদম ফ্রেশ হয় তো, তার জন্য সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে শাপলা পাতা ফুলগুলোকে, ফুলের পাতাগুলোকে। আর এটাতে করা হবে বড়া, খুবই সুন্দর খেতে হয়, একদম মুচমুচে, ভাতের সাথে খেতে খুব ভালোই লাগে। আর আমরা যদি শাপলা করি তাহলে অবশ্যই শাপলা পাতা ফুলে বড়াও করা হয়, যেহেতু ওটা তো ওয়েস্ট করতে পারি না, কারণ এটাও খেতে খুবই টেস্টি হয়। যারা কোনোদিনও খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে, আর একবার খেলে আপনাদের সেটা অভ্যাস হবে, মুখে লেগে থাকবে, এত এরকম টেস্ট হয় এটা খেতে। সুন্দরভাবে মাখা হয়ে গেছে, পাতা দিয়ে যে বড়া করা হবে তার জন্য এখন তেল গরম করা হচ্ছে। তেলের মধ্যে সুন্দর ভাবে এটা কোয়ে নেওয়া হবে। আর আপনারা তো ভালো করেই জানেন এর মধ্যে কি কি দেওয়া রয়েছে, বেসন লঙ্কা এগুলো সব দেওয়া আছে, এটা ম্যারিনেশন করা আছে। তো এটা দিয়ে আমরা এখানে ফ্রাই করে নেবো, বড়া বানিয়ে নেবো। তো দেখাচ্ছি আপনাদের কি করে করতে হয়। বড়াগুলোকে তেলে ফ্রাই করে নেওয়া হচ্ছে, ছোট ছোট একদম দলার দলার মতো করে ফ্রাই করে নিতে হয়। আচ্ছা তেল দাও, তেল একটু কম হয়ে গেছে মনে হয়। সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নেওয়া হবে। আর এটা এখন দেখতে যেরকম লাগছে খেতে লাস্টে কিন্তু সত্যি খুবই ভালো হয় একদম। আপনারা হয়তো অনেকে খেয়েছেন ওই বক ফুলে যে বড়াগুলো হয় অনেকটা ওই টাইপই খেতে লাগে এটা। হয়ে যাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে একদম মুচমুচে করে। এদিকে আমাদের মোটামুটি শাপলা ফুলের পাতা বড়াগুলো হয়ে আছে, ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে একদমই। তো আমরা তুলে ফেলবো জাস্ট একটু টাইমের মধ্যেই। এগুলোকে ভালো করে একদম উল্টে উল্টে নেড়ে নেড়ে করতে হবে, তাহলে এটা পুড়ে যাবে না, একদম মুচমুচে হচ্ছে রান্নাগুলো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয় খেতে। এটা ছিল শাপলার পাতা, ঠিক আছে, সেটাতে বড়া করা হলো, দেখতে পাচ্ছ খুবই মুচমুচে হয়েছে বড়াটা খেতে, আর খুবই সুন্দর হবে এটা অবশ্যই। তো শাপলা দিয়ে চাইলে আপনার দুটো জিনিস করতে পারবেন, আর যদি চান তো এটা দিয়ে আপনারা অবশ্যই শাপলা দিয়ে ছোট মাছও করতে পারেন, ওটাও খেতে খুবই সুস্বাদু হয়। তো এটাই হচ্ছে আজকের ডিশ। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই গাইস।